শুভেচ্ছা, স্বাগত সবাইকে। চলতে চলতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছেন মাহফুজ মিশর। আজকে আমাদের অতিথি বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং সরকারি কর্ম কমিশনের সাবেক এবং সফল চেয়ারম্যান ডক্টর সাদত হোসেন। স্যার স্বাগত আপনাকে, কেমন আছেন? ধন্যবাদ, আপনাকে ভালো আছি। স্যার আপনার তো বর্ণাঢ্য জীবন, আপনি সরকারের প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি ছিলেন, তারপরে সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির চেয়ারম্যান ছিলেন, এবং সে সময়ে দুটো নানা রকম ঘটনা, আমরা আপনার জীবনের সেই ঘটনাগুলোর গল্প শুনতে চাই যেটা অনেকেই জানে না। তো আমরা স্যার শুরু করতে চাই যে আপনি এই সিভিল সার্ভিসে কেন এসেছিলেন, এটা কি আপনার লক্ষ্যই ছিল পড়াশোনা করে? সিভিল সার্ভিসে তো আসলে ওইভাবে ছোটো বয়স হতে যে লক্ষ্য ছিল তা নয়। ইনফ্যাক্ট আমি যখন ছাত্র রাজনীতি করতাম এবং হলে ছিলাম, তখন আমার ধারণা ছিল যে আমার বাবা ল প্র্যাকটিস করতো, আমিও হয়তো ল প্র্যাকটিস করব। এবং আমার টাইটেলও ওরা বলতো যে ক্লাসে থাকি চুপচাপ, বাইরে করি ধূপধাপ, হবো আমি উকিল সাহেব। বন্ধুবান্ধবরা তারপরে যেটা হয়, আমরা সিনিয়রদেরকে অনুকরণ করি। দেখা গেলো আমাদের যেসব সিনিয়র স্টুডেন্ট লিডার ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের এবং বিশেষ করে এসামলের, তো তারা দেখলাম যে সিভিল সার্ভিস পরীক্ষা দেয়, সিএসপি হচ্ছে, তো তাদের থেকে আস্তে আস্তে শুনলাম, বন্ধুবান্ধবদের থেকে শুনলাম, এই চাকরির প্রতি আকৃষ্ট হলাম। এবং আমার ধারণা হলো যে ওনারা যখন পাশ করেছে আমরাও পাশ করে যাব, কারণ ওনাদের সাথে একটা ভিতরে তো কম্পেয়ার করে, নিজকে ইভ্যালুয়েট করে। তো তারপরে যখন সময় হলো এম এ পরীক্ষা দিয়ে কিছুদিন চাকরি করলাম পত্রিকায়, পাকিস্তান ফিশার সিন্ডিকেট, হলিডে, এগুলিতে মানে সাংবাদিকতা করেছি আমি বেশ দুবছরের মতো প্রায়। তারপরে আমি পরীক্ষা দিলাম, ইন দ্য মিনটাইম আমি একটা কনসাল্টিং ফার্মও চাকরি করতাম, সেই পরীক্ষা দিলাম, পাশ করলাম, চাকরিতে করলাম। এবং আমাকে যখন লাহোর একাডেমিতে জিজ্ঞেস করেছিল যে তুমি কেন চাকরিতে আসলে, আমি বললাম যে আমি একটা সরকারি চাকরি করব বলে ঠিক করেছি, তারপরে পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়ে আমি এই চাকরিটা পেয়েছি। কোনো তদবির ছাড়া চাকরি হয়, উইদাউট এনি তদবির, কাউকে না ধরে ভালো সুন্দর চাকরি, আমি চাকরিতে চলে আসছি। বড়ো কোনো আকর্ষণ বা বড় কোনো উদ্দেশ্য, মহ বিরাট কিছু করব, সেরকম কিছু মনে করি আসেনি। সেটা মনে করে হয়তো আসেন নাই, কিন্তু শেষ পর্যন্ত বড় কিছু করে ফেলেছেন। না, হয়তো যা হয়েছে নর্মাল ক্যারিয়ার গেছে। আসলে আমি কোনো সময় এই করতে হবে, ওই হইতে হবে, চাকরিতে এখানে উঠতে হবে, একটাই যখন চাকরিতে ঢুকি তার কিছুদিন পরে একটা ধারণা হয় যে ন্যাশনাল গভর্নমেন্টের সেক্রেটারি হিসাবে রিটায়ার করব। আপনি কি মনে করেন যে আপনার এই পুরো ক্যারিয়ারে আপনি যে কাজগুলো করেছেন, দক্ষতা বৃদ্ধি, মানুষের সাথে যোগাযোগ, টিম ম্যানেজমেন্ট, এইসবগুলোর ক্ষেত্রে ছাত্র রাজনীতি সাংঘাতিকভাবে ইয়ে করেছে? আমি মনে করি ছাত্র রাজনীতির কারণে আমার পরবর্তী পুরো, শুধু সরকারি চাকুরি নয়, যে মানুষের জীবনবোধ, মানুষের যে চেতনা, তারপরে তার মানুষের প্রতি, গণমানুষের প্রতি, দরিদ্র মানুষের প্রতি যে একটা বেসিক সিম্প্যাথি, এগুলি কিন্তু ওই সময়ে গড়ে উঠেছে। আমাদের যারা ছাত্রনেতা ছিলেন, রাশেদ খান মেনন, কাজী জাফর, হায়দর আকবর খান রনন, এরা সবাই কিন্তু এমনি খুব ভালো ইয়ে ছিলেন, শিক্ষিত। আর আমার যে সিনিয়র কলিগরা ছিলেন, এরা দারুণ শিক্ষিত, সংস্কৃতি মনা, এবং আমরা ছাত্র ইউনিয়নের সাথে সাথে সংস্কৃতি সংসদেরও আমরা সাথে জড়িত ছিলাম। ওইখানেই আমাদের বিশেষ করে এই সুকুমার বৃত্তি বলেন বা লেখালেখি এইসব বিকাশ হয়েছে, চেতনার উন্মেষ হয়েছে। যখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, জি, তখন আপনি অলরেডি সিএসপি অফিসার? আমি সিএসপি পাকিস্তান সরকারের, আমি যশোরের ইস্টার্ন কমিশনার, টু বি স্পেসিফিক, যশোর। কিন্তু তারপরে আপনি দীর্ঘ মাইল পথ পাড়ি দিয়ে আপনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছেন। মে মাসের 22 তারিখে, প্রায় দুই মাস পরে আমি বর্ডার ক্রস করেছি, যুদ্ধে জয়েন করেছি আমি নড়াইলে। আমি যশোর থেকে নড়াইলে এসডিও ছিলেন ডক্টর কামাল সিদ্দিকী, তার সাথে আমি চলে গিয়েছিলাম। তারপরে খুলনা হয়ে এসে আমরা নড়াইলে মুক্তিযুদ্ধ শুরু করেছি আমরা রীতিমতো, মানে ওইখানে আমরাই অর্গানাইজ করেছি। আর হলো ঢাকা ইউনিভার্সিটির একজন নাম করা টিচার ছিলেন আমাদের একজন সাথে নূর মোহাম্মদ সাহেব, সেই নূর মোহাম্মদ সাহেব উনি সিভিল অংশ দেখতেন, আমরা সরকারি ইয়ে মিলে একসাথে আমরা। স্যার এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা, আপনি খুবই সচেতন অফিসার হিসেবে ছিলেন, আপনি খুবই সফল অফিসার, কিন্তু তখন আপনি একটা সরকারের চাকরিতে ছিলেন, তারপরেও এই যে স্বাধীনতার সঙ্গে, এটা তো মূলত একটা রাজনৈতিক আন্দোলন ছিল, তার সঙ্গে সিভিল সার্ভেন্ট হয়ে একাত্মতা জানালেন, এইটা সিভিল সার্ভেন্ট কিন্তু সিএসপি ইস্ট পাকিস্তানে যেসব সিএসপি চাকরি করতেন তারা কিন্তু ঘোষণা দিয়ে একাত্মতা
জানিয়েছেন এই মুভমেন্টের সাথে, তারা ঢাকায় বোধহয় তারা প্রসেশনও করেছেন, আমাদেরকেও জানিয়ে দিয়েছেন এবং বিভিন্ন জায়গাতে তারা এই মেসেজ দিয়েছেন দ্যাট উই আর উইথ দি মানে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, তখন ইন্ডিপেন্ডেন্স বলেন অথবা স্বায়ত্তশাসন এর সাথে আমরা আছি, মানে 7ই মার্চের বক্তৃতার পরে কিন্তু এই অঞ্চলের সিভিল সার্ভেন্টরা তারা যে অসহযোগ আন্দোলন চলছিল তার সাথে সম্পূর্ণভাবে, আমরাও সেভাবে আমরা ছিলাম ট্রেনিংয়ে, ইনফ্যাক্ট আমি চিটাগাংয়ে ট্রেনিংয়ে ছিলাম, সেখান থেকে আমরা যশোর গিয়ে তারপরে আমরা যখন দেখলাম যে বোধ আমাদের কামাল সিদ্দিক সাহেবই বললেন যে আজকে হয়তো ক্র্যাক ডাউন হতে পারে, আমি আন্দোলন আলাপ আলোচনার ধারা থেকে যা বুঝছি খবর টবর যা নিয়েছি, তখন আমরা খুলনা হয়ে নড়াইলে চলে আসলাম, একটা অফিসিয়াল রুট ছিল, কালিয়া আসার পথ ছিল খুলনা হয়ে, সেই পথে আমরা ইয়ে করলাম, আমরা রাত্রে খুলনাতেই কিন্তু যখন অবস্থান করছি তখন ক্র্যাক ডাউন হয়ে গেছে, তারপরে দেশটা স্বাধীন হলো। হ্যাঁ, এবং ডক্টর সাদত হোসেন বাংলাদেশ সরকারের কর্মকর্তা হয়ে গেলেন, সেই সময়ের অনুভূতিটা জানতে চাই, নিশ্চয় অনেক বড় একটা স্বপ্ন ছিল। স্বাধীন হওয়ার ইয়ে তো আমার জন্য বিরাট জিনিস, কারণ আমি কিন্তু ওখানে যেহেতু অর্থমন্ত্রীর একান্ত সচিব ছিলাম, আমি ক্যাবিনেটের সাথে হেলিকপ্টারে এসে আমাদের তৎকালীন অর্থমন্ত্রী মানে মনসুর আলী সাহেব ক্যাপ্টেন, সুতরাং ক্যাবিনেট আসলো 22 ডিসেম্বর, আমি ক্যাবিনেটের সাথে আমরা ওনারা পাঁচজন আর আমরা পাঁচজন আর ওয়ালি আশরাফ বলে এক ভদ্রলোক ওনারা ছিলেন, আমরা একই হেলিকপ্টারে করে নেমে তেজগাঁও থেকে আমরা সোজা বঙ্গভবনে গিয়ে বঙ্গভবন বলা যায় দখল করলাম, বা বঙ্গভবন আমরা নিজেদের নিয়ন্ত্রণে আনলাম, আমি বললাম আমরা সেখানে আমি ছিলাম বঙ্গভবনে প্রায় জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বঙ্গবন্ধু আসার পরও, তারপরে আস্তে আস্তে আমাদের নামে বাড়ি টাড়ি অ্যালার্ট হলো, সুতরাং আমার জন্য স্বাধীনতা ইয়েটা একটা ভিন্ন মাত্রার, এখানে আমি গভর্নমেন্টের একবারে টপ লেভেলে ছিল, যদিও আমি তখন প্রাইভেট সেক্রেটারি, অল্প বয়স, অফিসারও জুনিয়র, কিন্তু কাজকর্মের দিক থেকে আমি একেবারে সেন্ট্রালে চলে আসলাম, তাই আমার জন্য ভিন্ন অনুভূতি তো বটে। তারপরে স্বাধীন বাংলাদেশে ডক্টর সাদত হোসেনের এগিয়ে চলার গল্প আমরা শুনবো, তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই। ওকে দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কথা বলবো ডক্টর সাদত হোসেনের সঙ্গে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। স্বাগত, আর একবার কথা বলছিলাম সাবেক মন্ত্রিপরিষদ সচিব ডক্টর সাদত হোসেনের সঙ্গে। স্যার, তারপরে তো দেশ স্বাধীন হলো এবং তারপরের গল্প তো আপনার ক্যারিয়ারের আসলে সফলতার গল্প, পুরো গল্প বলা কঠিন, আমরা একটু শুনতে চাই যে আপনি এরশাদ বিরোধী আন্দোলন, আপনি মুক্তিযুদ্ধ দেখেছেন, তারপরে সম্ভবত সবচেয়ে বড় রাজনৈতিক আন্দোলন বাংলাদেশ হলো এরশাদ বিরোধী আন্দোলন, সেই সময় আপনি গভর্নমেন্টের জয়েন্ট সেক্রেটারি, এবং সেই সময় আমরা দেখেছি প্রশাসনের লোকজনও এক ধরনের রাস্তায় নেমেছেন, আন্দোলন করেছেন, এরশাদ বিরোধী আন্দোলনের সময়, এরশাদ বিরোধী আন্দোলনের সময় আসলে আমি জয়েন্ট সেক্রেটারির পদমর্যাদা, কিন্তু আমি রেজিস্টার কোঅপারেটিভ সমবায় ইয়েতে, 4-5-6 ডিসেম্বর 1990, এই সময়ে সরকারি নির্বাহী যারা তারা নিজেরা বুদ্ধিশুদ্ধি করে মোটামুটি যা কাজ চালানো চালিয়েছে, কোনো ইফেক্টিভ গভর্নমেন্ট বা কোনো গভর্নমেন্টই ছিল না আমি যতদূর দেখেছি সেক্রেটারিয়েটে, ওই প্রসেশন হচ্ছে, তারপরেই তো আমাদের গণতন্ত্রের পথে ওই অর্থে যাত্রা শুরু হলো। তখন আমি পোস্টিং হলাম রেডিও টেলিভিশনের ডিজি হিসাবে, রেডিও টেলিভিশন এটা সম্প্রচার কর্তৃপক্ষ হয়ে বিএনপির অনেক আগে, তথা শাহাবুদ্দিন সাহেব আসার পরপরই যিনি সম্প্রচার কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন তিনি পালিয়ে চলে গেলেন, তো তার জায়গায় এখন কাকে দিবে, অনেকে পোস্টিং দিল, সাইফুল বাড়ি সাহেব, তো উনি গেলেন, ওনার জায়গায় কেউ আসতে চায় না, ভয় পায়, তো আমারে ওনারা ধরলেন, আমাকে ধরে ফেলছে, আমিও যে আসতে চাইছিলাম তা নয়, বললো মুক্তিযোদ্ধা আপনাকে যাইতে হবে, এটা ইয়ে করতে হবে, আমি এই দুইটার ইয়ে করলাম ডিসেম্বর মাসের বোধহয় 10-12 তারিখের দিকে বা আরও 13-14 তারিখের দিকে, সেই থেকে আমি ছিলাম ইলেকশান পর্যন্ত, ইলেকশানের পর বিএনপি গভর্নমেন্ট আসলে তার মাস দুয়েক পরে টেলিভিশনের জন্য একজন ডিজি দিলেন ফয়জুর রাজ্জাক সাহেব, আর আমি রেডিওর ডিজি রয়ে গেলাম, এবং রেডিও ডিজি থেকে আমি পরে জয়েন্ট সেক্রেটারি হয়ে কমার্স মিনিস্ট্রিতে গেলাম, এবং আপনি সচিব হলেন প্রথম এনবিআরের চেয়ারম্যান, সচিব হলেন হলাম আমি, সচিব ইনচার্জ হয়েছি আমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের, আর পুরা সচিব, ইনফ্যাক্ট
হলাম আমি এনবিআরের চেয়ারম্যান হয়ে, এবং এনবিআরের চেয়ারম্যান হওয়ার পরে সরকারই দৌড়াদৌড়ি করে আমাকে সচিব করে দিল, কারণ ওই পোস্টে সচিব পদ না হলে কাজ চালাইতে অসুবিধা। স্যার, এনবিআর তো খুবই সেন্সিটিভ জায়গা, সম্ভবত যেহেতু অর্থনৈতিক এবং বড় বড় লোকদেরকে ডিল করতে হয়, সেই সচিব আপনাকে বানালো যে রাজনৈতিক সরকারটি। এখন আমরা দেখি যে সচিবদের পদোন্নতিগুলো নানা রকম গুঞ্জন থাকে, আদৌ কি তাদের প্রতি আপনার, তাদের সঙ্গে আপনার আলাদা কোনো সম্পর্ক ছিল? না না, আমি তো জানতাম না। আমি তো মহিলা মন্ত্রণালয়ের, তখন বিএনপি ক্ষমতায় মহিলা মন্ত্রণালয়ের সচিব ইনচার্জ আর কি, যাকে বলে। তো সেখান থেকে একটা ক্যাবিনেট মিটিং থেকে বাইর হওয়ার পরে সাইফুর রহমান সাহাকে বলে, এই তুমি এখানে কী করছো, কোনো তোমার সময় নষ্ট করতেছ, আমি তোমাকে ওইখানে নিয়ে যেতেছি। আমি আর কিছু জানি না, তারপর অর্ডার হলো, গিয়ে জয়েন করলাম। কিছুদিন এমন হয়েছে যে মহিলা মন্ত্রণালয়ের সচিব হিসাবে আর কেউ দে নাই, আমি মাসখানিক এখানে দুইটাই ডাবল চার্জে ছিলাম। আপনার ক্যারিয়ারের স্যার একটা বড় জায়গা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন, এবং সেটা একটা বিশেষ সময়ে, তত্ত্বাবধায়ক সরকারের সময়। এবং আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকারের সময় আসলে সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকতে হয় যে মন্ত্রণালয়টাকে, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেটি আপনাকে করা হলো। ওই সময়ের কোনো ইন্টারেস্টিং ঘটনা বা নানা রকম চাপ, সেগুলোর ঘটনা যদি একটু? না, আমি যখন তত্ত্বাবধায়ক সরকারের সময় তো কোনো মন্ত্রী ছিলেন না, লতিফুর রহমান, ওনার সাথে সরাসরি আমি ডিল করতাম। সুতরাং সেক্রেটারি কাজের দিক থেকে অনেকটা মন্ত্রীর কাজও করতে হতো, আর যখন ইলেকশান চলে গেল তখন সচিব ছিলাম, মন্ত্রী হলেন আলতাফ চৌধুরী সাহেব, আরেকজন প্রতিমন্ত্রী হলেন লুৎফুজ্জামান বাবর। তো আমার এই সময়ও মোটামুটি প্রথম দিকে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কাজ করতে হতো অনেক। তো সরাসরি প্রতিমন্ত্রী থাকার পরেও, কারণ ওনারা তো নূতন এসছেন, একটা হোম মিনিস্ট্রি তো একটা জটিল জায়গা, আর তাছাড়া যেহেতু আইন কানুনের অনেক ইয়ে ছিল, নূতন নূতন আইন করতে হয়েছে, বড় বড় সিদ্ধান্ত নিতে হয়েছে, তথ্য উপাত্ত ওনাদের মাধ্যমে হতো। স্যার, তার মানে হচ্ছে আপনার লুৎফুজ্জামান বাবর, আলতাফ চৌধুরী, তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে? পরবর্তীতে আমরা দেখেছি যে নানা ইস্যু খুব সমালোচিত হয়েছে ওই সময়, বিশেষ করে দশ ট্রাক মামলা, ওই সময় কি আপনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন? না, দশ ট্রাক মামলার সময় আমি এই একদম শেষ দিকে আমি ক্যাবিনেট সেক্রেটারি হয়ে গেছি, ক্যাবিনেট সেক্রেটারি হয়ে গেছি। এগুলোর আসলে স্যার ভেতরের গল্পটা কি, এটা কি আসলেও সরকার জানতো, বা আপনাদের রিয়াকশন কি ছিল? আমি তো ক্যাবিনেট সেক্রেটারি ছিলাম, আমি যেটা দেখলাম যে ওনারা এসব নিয়ে ইয়েটি দৌড়াদৌড়ি করছে এই কাজটার সময়, তখন ওমর ফারুক হোম সেক্রেটারি, সেই ডিল টিল করেছে। আমি বলবো, কিছুটা বলবো যে লাকি, কারণ হোম সেক্রেটারি থাকলে তো তাদের ডাইরেক্টলি কন্ট্রোলে কাজ করতে হয়, আমি তো আর ডাইরেক্টলি কন্ট্রোলে ছিলাম না। তবে ওনারা যে কোনো কারণেই হোক আমাকে খুব বেশি ইনার কাজে খুব জড়াইতেন না, আমি দেখতাম যে ওনারা ওনাদের মতো কাজ করছেন, আমি ক্যাবিনেটের ওই সিস্টেম গভর্নমেন্ট এগুলি নিয়ে প্রশাসন নিয়ে থাকতাম, এবং তাতে ওনারাও বোধহয় অসন্তুষ্ট ছিলেন না। বদরুদ্দোজা চৌধুরী সাহেবকে যখন সরিয়ে দিলেন তখন আমি ক্যাবিনেট সেক্রেটারি হয়েছি, তখন ড্রাফটিংটা হয়তো দেখতে হয়েছে। এবং আমার খেয়াল আছে খুব ইন্টারেস্টিং এখানে, যে দেখা গেল যে যদিও ডিজিটালি এটি হয়েছে, তো দেখা গেল যে এইরকম কেস বের করে যে সেরকম করে নোটিশ বানাইতে হবে, এইটা আবু সাঈদ চৌধুরী সাহেবের সময় আমরা খোঁজ করতে করতে দেখলাম যে এরকম একটা এক্স্যাক্টলি এই টাইপের ঘটনা হয়েছে। সেই যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটাকে আমরা ইউজ করলাম বদরুদ্দোজা চৌধুরী সাহেবের ক্ষেত্রে। আপনি মুক্তিযোদ্ধা করা কর্মকর্তা, আপনি একদম হাতে পায়ে জীবন দিয়ে মুক্তিযুদ্ধ করেছেন, সেই আপনাকেই আপনার মন্ত্রী হিসাবে আলী হাসান মুজাহিদ এবং মতিউর রহমান নিজামীকে দেখা, ক্যাবিনেট সেক্রেটারি তাদেরকে ডিল করা, ওই সময় দেখেন উপলব্ধি তো নিশ্চয়ই একটু খারাপ লাগতো যে এরা আমাদের এখানে মন্ত্রী হচ্ছে, কিন্তু আমাদের গভর্নমেন্টে, বাংলাদেশ গভর্নমেন্টে আগেও রাজাকাররা মন্ত্রী ছিল, সালাউদ্দিন কাদের চৌধুরী তো এরশাদের সময় মন্ত্রী ছিল, তারপরে ওই যে এখন জেলে আছেন না, হবিগঞ্জের, উনি তো এরশাদের সময় মন্ত্রী ছিলেন, তারপরে মান্নান এরা ছিলেন, তারপরে পরবর্তীকালেও আমি অত নামদাম বলতে চাচ্ছি না, অ্যাম্বারাসে পরবর্তীকালেও তো রাজাকাররা মন্ত্রী ছিলেন। স্যার, আমাদের আবার একটা বিরতি নিতে হচ্ছে, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, আবার একটা বিরতি, সঙ্গে থাকবেন নিশ্চয়ই।
বিরতির পর ফিরলাম, আবারও কথা বলছিলাম ডক্টর সাদত হোসেনের সঙ্গে। স্যার, তারপরে তো আপনি ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে এই বয়সের কারণে আপনাকে অবসরে যেতে হলো, যদিও আমি অবসরে গেলাম এবং তার আমি দুইটা এক্সটেনশন দুই বছর এডিশনাল কাজ করেছি এক্সটেনশনের থেকে চুক্তিভিত্তিক। তারপরে 111 সরকার আসলো, জরুরি অবস্থা জারি হলো এবং আপনি তখন পাবলিক সার্ভিস কমিশন, সরকারি চাকরির যে চাকরিটা আপনি নিজে শুরু করেছিলেন আপনার ক্যারিয়ার পাকিস্তান আমলে, সেটার প্রধান হলেন। এবং যখন প্রধান হলেন তখন এটার খুব বাজে অবস্থা ছিল, 28তম বিসিএস নিয়ে নানা রকম আন্দোলন, 27তম নিয়ে বিপক্ষে ছিল। সেই দায়িত্বটা আপনি কিভাবে নিলেন? এবং আরেকটা প্রশ্ন করারও লোভ আমি সামলাতে পারছি না, আপনি বিশেষ করে এই তত্ত্বাবধায়ক সরকারগুলোর সময়, লতিফুর রহমানের সময় কিংবা এই পরবর্তীতে যে ডক্টর ফখরুদ্দিন আহমেদের যে তত্ত্বাবধায়ক সরকার, মানে অরাজনৈতিক সরকারগুলোর সময় আপনার দায়িত্ব আপনাকে বেশি পালন করতে হয়েছে। তো আমার কাছে অবশ্য মনে হচ্ছে যে মূল লয়্যালটি, যদি লয়্যালটি টু ইউর ডিউটি, লয়্যালটি টু ইম্পার্শিয়ালিটি এবং ন্যায়নুক ইয়ের জন্য করতে গেলে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে অসুবিধা হয় না। আমি তো শেখ হাসিনা যখন প্রাইম মিনিস্টার ছিলেন তার সাথেও সেক্রেটারি ছিলাম, বরঞ্চ অনেক বেশি দিন ছিলাম, প্রায় 5-6 বছরের মতো ছিলাম। তো আমি দেখেছি যে তারা কেউই আমার সাথে মানে ওইরকম কোনো ঘটনা ঘটে নাই। পলিটিক্যাল একটা ওভারটোন থাকে, পলিটিক্যাল একটা সাধারণভাবে একটা ইয়ে থাকে, পরিবেশ থাকে, সেট আপ থাকে, কিন্তু আপনাকে পদে পদে কম্প্রোমাইজ করতে হবে সেরকম হয় না। জেনারেলি তাদের প্রোগ্রামের প্রতি আপনাকে শ্রদ্ধাবান হতে হয়। আপনি যদি এখন তার মূল প্রোগ্রাম, তার মূল যে ফিলোসফি, তার প্রতি শ্রদ্ধাবান না হয় তাহলে হয়তো অসুবিধা হয়। ওইটুকু রেখে বাকিটা আপনি ন্যায়নুকভাবে যতদূর সম্ভব আন্তরিকতার সাথে সরকারের কাজ করে যাবেন। 28, 29, 30তম বিসিএস আপনি শেষ করলেন পাবলিক সার্ভিস কমিশনের, এই তিনটা আমি করেছি থাকা অবস্থায়, এবং সেগুলো নিয়ে সমালোচনা কম ছিল আমি বলবো, 31টা অর্ধেক করে আসছে। হ্যাঁ, 28 নিয়ে সমালোচনা ইনফ্যাক্ট ছিলই না তখন, না, ফলে ওই সময় নিশ্চয়ই আপনি নানা রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আপনি শুধু তত্ত্বাবধায়ক সরকারকেই সার্ভ করেছেন শেষ হয় না, শেখ হাসিনা আবার যখন ক্ষমতায় তখন আপনি পিএসসির চেয়ারম্যান। এইটা একটা বড় জায়গা, নিজেদের লোক এবং নানা রকম যে অভিযোগ শোনা যায় টাকা খেয়ে লোক ঢোকায়, ভাই ভাই ইয়ে হয়, লিস্ট দেওয়া হয়, ওই সময় আপনি কি ধরনের চাপ অনুভব করেছেন? না, আমি কোনো গভর্নমেন্টে ওনাদের কোনো চাপ ইয়ে করিনি। আমি তত্ত্বাবধায়ক সরকারের সময় যেটা বড় চাপ গেছে, বড় ঝামেলা গেছে আমি বলবো, সেটা হলো 27তম বিসিএসের ওই যে রেজাল্ট নিয়ে। ক্যাবিনেটই সিদ্ধান্ত নিয়ে মোটামুটিভাবে এটা বাতিল করে দিল, তাদের শুধু ভাইবা আবার নতুন করে ভাইবা নিতে বললো, রিটার্ন টিটার্ন রেখেছে, কিন্তু তারপরেও যারা ভাইভাতে পাশ করেনি বা যারা চাকরি পায়নি তারা কিন্তু ও একেবারে তোল পাড় করে ফেলেছে। আপনারা জানেন সব রকম আন্দোলন করেছে, পাবলিক সার্ভিস কমিশনকে এমনকি ঘেরাও না, শুধু ভেঙেছে তারা, কিন্তু আমাদের পক্ষে তো তাদেরকে চাকরি দেওয়া সম্ভব হয় না। যা হয়, সরকার আসার পরে তারা আবার, আগে ছিল তারা ওই সরকারের সাপোর্টার, আবার এই সরকারের সাপোর্টার হয়ে গেল, হয়ে তারা পার্লামেন্টারি কমিটির থ্রুতে নানান রকম চাপ দিল। 28তম বিসিএসটা মানে আমাদের অরিজিনালি তত্ত্বাবধায়ক সরকারের সময় যেই কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনই পুরা গেল, আর কেউ ছিল না। সেই জন্য এখনও এরা বলে যে কোনো রকম কোনো প্রভাব ছিল না, সেই জন্য বলে যে এটা না, ওদের মধ্যে বলা বলি করে এটা হলো একটা বিশুদ্ধ সাংঘাতিক ব্যাস। আমাদের সরকারি চাকরিজীবীদের একটা বড় সমস্যা হচ্ছে বেতন কাঠামো, এবং তখনই আপনি একটা ন্যূনতম বেতন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুপারিশ করেছিলেন। না, আমরা বেতন নিয়ে করি না, আমি তো বেতন পাইতাম সাড়ে, ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে 4,899 টাকা বেতন পাইতাম, তো এটা তো একটা অস্বাভাবিক কথা। আমরা আমি ইয়ে হিসাবে আমাদের এই যে যারা পরে চাকরি করে কন্ট্রাক্টে তাদের পেনশন কেটে দেয়, পেনশন কেটে দিলে এইটুকু থাকে, আমি বললাম আমার এইটুকু ছিল, তারপরে বোধ হয় পরের বেতন স্কেল হওয়ার পরে 11,000 হয়েছে, তো এটা দিয়ে কি একজন ক্যাবিনেট সেক্রেটারি চলে অসুবিধা হয়? পরে এটা আমি ঠিক করিয়ে নিয়েছি যে আর কাটা যাবে না। বাংলাদেশের এই পুরো প্রশাসনিক কাঠামোর সবচেয়ে এখন বড় সংকটটা কি? এবং সবাই এখন বলে যে এখন আর একজন আকবর আলী খান আসে না, এখন একজন সাদত হোসাইনকে পাওয়া যায় না, এবং এক ধরনের আমলাতান্ত্রিক সংকট কিন্তু আছে, এটা আপনাকে স্বীকার? আমার কাছে যেটা মনে হয়, এদের মধ্যে যেটা স্বাধীনতার পর থেকে হয়েছে, এমনকি আমার সময়ও হয়েছে পাবলিক সার্ভিস, আসলে এখন মুড়ি মুড়কি এক হয়ে গেছে, ফলে দেয়ার আর সাম ব্রিলিয়েন্ট অফিসার্স যারা ভালো রেজাল্ট, ভালো ক্যালিবার পরবর্তীকালে আসে, আবার এর সাথে মিশে একেবারে রদ্দিমার্কা লোকও আসে, এবং তাদের সংখ্যা নেহায়েত কম না।
এমন লোকও আছে যাদের বিরুদ্ধে বহু কমপ্লেন ছিল, কিন্তু তারা তত্তর করে প্রমোশন পেয়ে উপরে দিয়ে গেছে, শুধু তরক্কি হয়েছে, আবার অনেক সময় ভালো অফিসারও পিছিয়ে পড়ে গেছে। এখন একটা প্রবলেম আমার কাছে যেটা মনে হয়, সরকারি সিনিয়র অফিসাররা আমার কাছে অনেকটা ডিসএম্পাওয়ার্ড মনে হয়, তাদেরকে ক্ষমতা রহিত হয়ে গেছে। কীভাবে হয়েছে, সরকার যে অর্ডার দিয়ে করছে তা নয়, কিন্তু আস্তে 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 প্র্যাকটিক্যালি যেন তারা অ্যাসার্ট করতে পারে না, কমান্ড যেটাকে বলে। সাম্প্রতিক সময়ে অনেকেরই অভিযোগ, আমলাতন্ত্রের ভেতরে থাকা লোকজনের অভিযোগ, বিভিন্ন ক্যাডারের লোকজনের অভিযোগ, পুলিশ অনেক বেশি ক্ষমতায়িত। আপনার মূল্যায়ন কী এটা নিয়ে? আমি বললাম যে পুলিশ না শুধু, আপনি অ্যাজ এ হোল যে ডাইরেক্টরেটের উপর, ফিল্ড অফিসারদের উপরে যে মানে প্রভাব, যে মানে কন্ট্রোল, সেটা বোধহয় এখন একটু কম। আপনার স্বপ্নের কথাটা শুনতে চাই, যে স্বপ্নটা আপনি আসলে আপনার ব্যক্তিকে নিয়ে দেখতে পারেন, রাষ্ট্রকে নিয়ে দেখতে পারেন, যে স্বপ্নটা এখনও অধরা। আমি মনে করি যদি স্বপ্নের ইয়ে করেন, তাহলে আমি মনে করি যে বাংলাদেশটা যাতে ন্যায়নীতির উপর ভিত্তি করে একটা জ্ঞানভিত্তিক সমাজ হয়, এবং এখানে যাতে সুন্দরের চর্চা আমরা করতে পারি, আমাদের সব স্তরের বাচ্চা কাচ্চা যেই পরিবারের হোক না কেন, তার যেন মেধা বিকাশের পূর্ণাঙ্গ সুযোগ হয়, আমরা যাতে সবাই সুখে শান্তিতে থাকতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর সালাহ, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজ, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো অতিথিকে নিয়ে।